আসন্ন উপজেলা নির্বাচনে দলীয় প্রতীক না থাকায় প্রতিযোগী বাড়লেও সংঘাত হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। তবে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সর্বোচ্চ চেষ্টা থাকবে বলে জানান তিনি। রাজধানী তেজগাঁওয়ে এটিএন বাংলার এফডিসি স্টুডিওতে বিতর্ক অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা জানান। নির্বাচন সুষ্ঠু করতে মন্ত্রী এমপিদের প্রকাশ্যে কিংবা গোপনে কারো পক্ষ না নেওয়ার তাগিদ দিয়েছেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী। কিরণ রিপোর্ট, আদ্দিন সজীবের। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। স্থানীয় সরকার শক্তিশালী করার মাধ্যমেই কি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ সম্ভব, তা নিয়েই এই বিতর্কের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। আকাশ ছুঁতে পারছেন না ঠিকই, তবে জীবনের তাড়নায় বেঁচে থাকতে পারছেন। অনুষ্ঠানে এলজিআরডি মন্ত্রী বলেন, বাংলাদেশে দুর্নীতির বিস্তার সবার জন্যই বেদনার। অনিয়ম পুরোপুরি বন্ধ করা না গেলেও তা কমিয়ে আনতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে বলেও জানান তিনি। করাপশন মোর অর লেস এভরিহোয়ারে আছে, কিন্তু আমাদের দেশে যে মাত্রা আছে এটা একটা জাতির জন্য অত্যন্ত বেদনার এবং এর অত্যন্ত দুঃখের, এবং কোনোভাবে এগুলোকে সমর্থনযোগ্য না। দলীয় প্রতীক দিলে সেখানে মধ্যে অনেক বেশি কনফ্লিক্ট হবে এটা আমি একেবারে মনে করি না। প্রতীক যখন দেওয়া হয় তখন সেখানে একজনকে মনোনয়ন দেওয়া হয়, একজন যখন মনোনয়ন হয় তো একটা দলে দশজন প্রতিদ্বন্দ্বিতা করাচ্ছে, সেখান থেকে দল যদি একজনকে সিলেক্ট করে দেয় তাহলে তো কনফ্লিক্টিং এর পরিমাণ কমে যাবে। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, 52 বছরেও স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যে অসৎ মানুষদের আধিক্য কমানো সম্ভব হয়নি। দুর্নীতির এই বেধি দূর করতে না পারলে স্মার্ট বাংলাদেশ করা কঠিন হবে বলেও মনে করেন তিনি। সারা দেশের সকল জনপ্রতিনিধি যারা সংসদ সদস্য রয়েছেন, মন্ত্রী মহোদয়রা রয়েছেন, প্রভাবশালী ব্যক্তিরা রয়েছেন, আপনারা আগামী উপজেলা নির্বাচনে প্রকাশ্যে অথবা গোপনে আপনারা কোনো প্রতীকের পক্ষে নিয়ে আপনারা কোনোভাবেই কোনো সমর্থন করবেন না। যারা বড় বড় এমপি সাহেব বা এমপি সাহেব রয়েছে, বাংলাদেশের নির্বাচনে যে বিতর্কটি করে একেবারে জিরো টলারেন্সে নিতে পারবো না, বিতর্ক মুক্ত করে যাতে এই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে সেই মিশ্র প্রতিক্রিয়া আমরা দূর করতে পারবো। অর্থ পাচার বলি, ঋণ খেলাপি বলি, বিল খেলাপি বলি, ব্যাংক লুট বলি, আর্থিক খাতে অনিয়ম বলি। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। এগুলি কিন্তু যদি প্রতিহত করা না হয় তাহলে কিন্তু আমরা আমাদের স্থানীয় সরকারকে যত শক্তিশালী করি না কেন তারপরেও কিন্তু আমরা আমাদের স্মার্ট বাংলাদেশকে আমরা গড়ে তুলতে পারবো না। বিতর্ক প্রতিযোগিতায় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিকে পরাজিত করে জয়ী হয় বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি বিইউবিটি। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা।